তারা সাত বন্ধু ঘুরতে বের হয়েছিলেন একসাথে। প্রাইভেট কারের ভেতরে সবাই আনন্দ উল্লাস করলেও তাদের এই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেট কারটি, রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির ভেতরেই মারা যায় তিন বন্ধু। বাকি চারজনকে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও দুজন। চোখের পলকেই আনন্দ পরিণত হয় বিষাদে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে ঘটে এই দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকশি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেলাল হুসেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। নিহতরা হলেন উপজেলার দাসুরিয়া ইউনিয়নের আজমনগড় গ্রামের জিহাদ, বিজয়, শিশির ও সিফাত এবং পাশের ভাড়ুইমারি গ্রামের শাওন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহেদ ও নাইম, তাদের বাড়ি একই ইউনিয়নে। স্থানীয়রা জানান, নিহত পাঁচ বন্ধুর মধ্যে বিজয় হোসেন ঢাকায় ব্যক্তি মালিকানাধীন একটি কোম্পানির প্রাইভেট কার চালাতেন। ছুটিতে গ্রামে গিয়ে সে গাড়িতে ছয় বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন তিনি। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। বিজয় ছাড়াও ঘটনাস্থলে প্রাণ হারান জিহাদ ও শিশির। প্রাইভেট কার তার নিজের গতি বা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির মানে গাছের সাথে বাড়ি খেয়ে তারা পুরো দুর্মড় মুচড়ে যায়। গাড়িটা এখনো গাছের নিচে পড়ে আছে এবং ভিতরে তিনটে লাশ স্পট ডেড হয়ে গেছে, আর বাকি রোগীগুলো হাসপাতালে মনে দুটি রোগী মারা গেছে। পাকশি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা। খবর পাওয়ার সাথে সাথে আমার টিম নিয়ে ওখানে চলে যাই স্পট অবস্থায়। আবার আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই, ফায়ার সার্ভিসও তৎক্ষণাৎ চলে আসে এবং আমরা উদ্ধার করি তিনজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, গাড়িটির গতি বেশি থাকায় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে আরোহীদের। মহাসড়কে চলাচলকারী গাড়ির গতি তাই নির্ধারিত সীমার মধ্যে রাখা প্রয়োজন। নুসরাত জাহান কলি, কালবেলা।